বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 284,441 জন এবং এ পর্যন্ত শনাক্ত বিশ্বে 1,91,87,943 জন বিশ্বে 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 6,565 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 7,16,075 জন। দেশে গত 24 ঘন্টায় নতুন করে 2,487 জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় 34 জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং এ এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে 257,600 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন 3,399 জন। ব্রিফিং এ বলা হয় গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,766 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,48,370 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,014টি এবং পরীক্ষা হয়েছে 10,759টি নমুনা গত 24 ঘন্টায়। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,487 জন। এ পর্যন্ত শনাক্ত 257,600 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,766 জন। এ পর্যন্ত সুস্থ 1,48,370 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 34 জন। এ পর্যন্ত 3,399 জন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। গতকাল শনিবার দেশে করোনায় সংক্রমিত 2,611 জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন 32 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 67,417 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 24,96,001 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 1,037 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 51,608 জন।